বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম ও আদাব। ফার্গো লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আমরা আজ আপনাদের ছোট সোনামণিরা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে দ্বিতীয় শ্রেণীতে, তাদের চারুকারু যে বিষয়টি রয়েছে, এই চারুকারু বিষয়টি নিয়ে আমরা আজ আপনাদেরকে দেখাতে চলেছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। তো এই সরকারি প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে, এই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষা চলছে এবং আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন এবং সাপোর্ট দিচ্ছেন। তো এই বিষয়গুলোর জন্যে আমরা কী কী আসতে পারে, আমাদের যেহেতু বার্ষিক পরীক্ষা, তো এই বার্ষিক পরীক্ষায় আমরা চারুকারু বিষয়ের উপরে দুটি বিষয় দেখব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখব কথা না কেটে। আর আপনাদের পরবর্তী যে ছোটো ছোটো আপনাদের ছোটো সম্বন্ধীয় যে পরীক্ষা রয়েছে সেটি হলো শারীরিক শিক্ষা, এটির সাথেই আমাদের রয়েছে একই জিনিস কারো কারো রয়েছে, তো সেটিরও আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি খুব শীঘ্রই, আশা করছি পাশে থাকবেন। তো আমরা এখানে দুটি বিষয় দেখব, চারুকারু বিষয়ের জন্য আমরা দুটি বিষয় দেখব। একটি হলো আমাদের চিত্র অঙ্কন, চিত্র অঙ্কন এবং এর সাথে আমাদের রং করার বিষয়টি, চিত্র অঙ্কন এবং এর সাথে আমাদের রং করার বিষয়টি এবং কী কী চিত্র থাকতে পারে আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যেই। এবং আরেকটি হলো সেটি হলো যে উপকরণের ব্যবহার, উপকরণ। তো এই উপকরণের ব্যবহার হিসেবে পূর্বেই স্কুলগুলোতে আপনাদের ছোটো সম্বন্ধীদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, এরপরও যদি আপনাদের প্রয়োজন হয় আমরা উপকরণগুলোর কথাও বলে দেব। তো এই চিত্রর যে বিষয়টি, এই চিত্রের বিষয়ের জন্য আমরা আমাদের ছোটো সম্বন্ধীদের কী কী চিত্র অঙ্কন করাতে পারি সেগুলো একটু দেখে নেব। চিত্র অঙ্কন, আচ্ছা, তো এরপর যদি আপনাদের অন্যান্য বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন হয়ে থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পরে আপনাদের ছোটো সম্বন্ধীরা বাসায় বসে থেকে কী কী শেখাতে পারেন সেই বিষয়ের উপর আমরা ভিডিও দিয়েছি, আশা করছি সেখানে দেখে নেবেন। তো প্রথমে যে বিষয়টি সেটি হলো আমরা আমাদের জাতীয় পতাকা, এই জাতীয় পতাকার অঙ্কনের বিষয়টি আমরা খুব সুন্দরভাবে আমাদের ছোটো সম্বন্ধীদেরকে শিখে নেব। একটি গেল আমাদের জাতীয় পতাকা। এবং আপনাদের আপনাদের ছোটো সম্বন্ধে যে বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করছি, যদি এই চিত্রগুলোর উপরেও আপনাদের কোনো প্রয়োজন হয় কোনো ভিডিও, আমরা চেষ্টা করব আপনাদেরকে দিয়ে দেবার, আপনারা আমাদেরকে কমেন্টসে জানাবেন, আমরা দেওয়ার চেষ্টা করব। এরপরে যেটি সেটি হলো যে তাদের ইচ্ছে মতো আঁকতে দেওয়ার বিষয় থাকতে পারে, ইচ্ছে মতো আঁকো এই বিষয়টি থাকতে পারে, সে তার ইচ্ছে মতো যে বিষয়গুলো সে জানে বা পারে সে বিষয়গুলোর উপরে তাদেরকে এখন থেকেই শিখে রাখবেন, যে তার মন মতো যে বিষয়টি সে সুন্দরভাবে আঁকতে পারে এবং তার ইচ্ছে মতো আঁকার যে বিষয়টি এবং সেটি সুন্দর হতে হবে অবশ্যই, সেটি আপনারা তাদেরকে এখন থেকে শেখাবেন। আরও যে বিষয়গুলো থাকতে পারে সেটি হলো আমাদের শহীদ মিনার, আচ্ছা। এরপরে আমরা এটিও সুন্দরভাবে তাদেরকে আঁকানোর চেষ্টা করব। এরপরে যে বিষয়গুলো থাকতে পারে সেটি হলো স্মৃতিসৌধ। এই তো আমরা 1, 2, 3, 4টি দেখলাম, আমরা আরও একটি দেখব, সেটি হলো ঘর। তো আমরা জাতীয় পতাকা দেখলাম, ইচ্ছে মতো আঁকো এই বিষয়টি দেখলাম, শহীদ মিনার দেখলাম, ঘর দেখলাম, স্মৃতিসৌধ দেখলাম, এই পাঁচটি আমরা অঙ্কনের বিষয় দেখলাম এবং তারা সুন্দরভাবে কিন্তু এই রঙগুলো যেন করতে পারে সেগুলোতে আপনি সহযোগিতা করবেন। আর আরেকটি বিষয় সেটি হলো যে এই উপকরণের ব্যবহার, আমরা চিত্র অঙ্কন এবং রং করার বিষয়টি দেখতে পেলাম, আমরা এই উপকরণের ব্যবহার যেটি সেটি হলো তাদের স্কুল থেকে অনেক সময় বলে দেওয়া থাকে যে বিশেষ করে কাঠি, বিশেষ করে আপনার রশ্মি, কাগজ, এরপরে আমাদের খড়, আচ্ছা, এই বিষয়গুলো দিয়ে
আমরা আমাদের ছোট সম্মানীদের এই বিষয়গুলো দিয়ে তাদের বিভিন্ন উপকরণ এই উপকরণগুলো দিয়ে তাদেরকে কিন্তু কোনো জিনিস বা কোনো কিছু তৈরি করবার ক্ষেত্রে এই বিষয়টি তাদেরকে দেয়া থাকতে পারে, পরীক্ষার রুমেও থাকতে পারে বা পূর্বেও তাদেরকে নিয়ে যেতে বলতে পারে এই বিষয়টি। তো আমাদের এই উপকরণের যে ব্যবহার বা আমরা এই কাগজ দিয়ে খুব সহজে কিন্তু আমরা অনেক কিছুই আঁকতে পারি বা বানাতে পারি। এই কাগজগুলো দিয়ে আমরা বিভিন্ন ফুলও তৈরি করতে পারি। তো আমার মনে হয় সহজ যে বিষয়টি হবে কাগজ দিয়ে কোনো কিছু বানানোর ক্ষেত্রে, আমরা নৌকা বানাতে পারি, নৌকা এবং প্লেন, বা আমরা এই দুটি বিষয় আমরা কীভাবে আমাদের ছোটো সময়ের এই উপকরণের এইগুলো উপকরণের মধ্যে আমরা কাগজটিকে মূল্যায়নটা বেশি করছি, যেহেতু এটি খুব সহজে তারা এই কাজটি করতে পারবে বা কাঠি দিয়েও অনেক কিছু বানাতে পারবে, এটিও পারবে, সমস্যা নেই। তো এই নৌকা এবং প্লেন বানানোর ক্ষেত্রে যে আমাদের খুব সহজে কীভাবে বানাতে পারি সেটার আমরা ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা আপনারা সেখান থেকে দেখে নেবেন কী কীভাবে খুব সুন্দরভাবেই সেগুলো বানানো যেতে পারে। তো এই ছিল আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্বিতীয় শ্রেণীর যে চারুকারু বিষয়টি, এই চারুকারু বিষয়ের উপরে আজকের বার্ষিক পরীক্ষা আমরা যেগুলো আমাদের ছোটো সময়দের শেখাতে পারি তার উপরে একটি পূর্ণাঙ্গ ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। যদি আপনাদের আজকের ভিডিওটি বিন্দুমাত্র উপকারে এসে থাকে আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গেই থাকবেন। আমরা খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করছি আপনাদের ছোটো সময়দের যে শারীরিক শিক্ষা নামে যে আরেকটি আমাদের বিষয় রয়েছে এটির সঙ্গেই সেটির ভিডিও নিয়ে আমরা কাজ করছি, আশা করছি খুব শীঘ্র পেয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।